হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা। আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি, সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তারপর রান্না টান্না করে খাওয়া দাওয়া করে এখন আমি সুমন আর সুমনের ফ্রেন্ড মানে অঙ্কিত আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন। তো আমরা বলেছিলাম কালকে বোটানিক্যাল গার্ডেন যাবো, তো কালকে বিকাল হয়ে গেছিলো আর মেঘ করেছিলো, বৃষ্টি পড়ছিলো বলে কালকে আর যাওয়া হয়নি। তো আজকে আমরা যাচ্ছি, তো এখান থেকে এখন 1.5 কিলোমিটার হাঁটতে হবে, তারপর পৌঁছাবো। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। জায়গাটা দেখো কি সুন্দর, পুরো সবুজে ভর্তি আর দারুণ লাগছে চারিধারটা, দেখো খুব সুন্দর চারিধারটা। ওরা দুজন সামনে যাচ্ছে, এখানে একজন ঘুমিয়ে পড়েছে ঠান্ডায়। আর কি সুন্দর লাগছে দেখো, এই সবুজের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি, কি দারুণ ফিলিংস হচ্ছে কি বলবো। মানে গরম আছে, খুব রোদ উঠেছে, আর এর মাঝে বেশ গাছের ছাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, তো ঠান্ডা ঠান্ডাও বেশ লাগছে। দুপাশে আরও সবুজ, দেখতে যেন আরও খুব সুন্দর লাগছে, ফিলিংসটাই আলাদা, বলে বোঝানো যাবে না। ওই দেখো একজন ভদ্রলোক আবার দুটো কুকুর নিয়ে আসছে। আর এখানে প্রত্যেকটা মানুষের হাতে, মানে এখানে যারা স্থায়ী হয়ে বসবাস করে তাদের প্রত্যেকের হাতে একটা করে, মানে একটা কি দুটো করে কুকুর দেখতে পাবে। তো কত রকমের যে কুকুর দেখলাম। জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, গীতার ছবি তুলছে, সুন্দর জায়গাটা। এটা যতদূর সম্ভব গার্ডেন হবে হয়তো। দেখো কি সুন্দর লাগছে, এইখানটা আবার স্ট্যাচু মতো করে করা আছে, ঘাসগুলোকে পরিষ্কার করছে, ছাড়ছে, সরি পরিষ্কার না, ছাড়ছে ঘাসগুলো। দেখো কত বড় বড় গাছ, আর কি দারুণ। তো এটা অন্য একটা জায়গা, বোটানিক্যাল গার্ডেন যেতে যেতে রাস্তার মাঝখানে দেখতে পেলাম এটা। তো দেখো এটা এখন যাবে কিনা জানি না, নাকি পরে যাবে, না যাচ্ছে এখন, তারপর যাবো। চলো দুটো দেখাই। তো চলে এসেছি কাছাকাছি, এটা অন্য একটা জায়গা, এটাই যাওয়ার কথা ছিল না, কিন্তু রাস্তার যেতে যেতে এটা দেখতে পেয়েছে, তো খুব সুন্দর দেখতে লাগছে, তার জন্য চলে এসেছে। আর দেখো কোথায় সেই মেন গেটটা, আর কোথায় সামনে ফ্রন্টটা। তো আমি হাঁপিয়ে গেছি, চারিধারটা দেখো, এখানে যে কোনো জিনিসই যাই দেখছি সবই এত বড় বড় যে মানে দেখে শেষ করতে পারছি না একদিনে। কি সুন্দর ঘাসগুলো ছাটা দেখো সমান করে। তো এটার নাম হচ্ছে শ্রাইন অফ রিমেম্বারেন্স, এটা হলো এক ধরনের স্মৃতিসৌধ যেটা শহীদদের উদ্দেশ্যে বানানো হয়েছে। তো দেখো কতগুলো সিঁড়ি আর কতটা উঁচুতে, অনেক বড়। তো সিঁড়িতে উঠতে উঠতে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, কিছুক্ষণ দাঁড়াচ্ছিলাম আবার কিছুটা উঠছিলাম, তো এইভাবেই এতটা উঁচুতে উঠে এলাম। তো দেখো ওপর থেকে নিচের দিকটা দেখতে কতটা সুন্দর লাগছে, সব ছুট্টি ছুট্টি মনে হচ্ছে, মানে এতটাই উঁচুতে এটা। তো আর আকাশটাও আজকে খুব সুন্দর, মানে ওয়েদারটা খুব সুন্দর, আকাশের মেঘগুলো এত সুন্দর ভেসে বেড়াচ্ছে তার জন্য আরও খুব সুন্দর লাগছে, কিন্তু খুব গরমও করছে।
আর যাই হোক চলো চারিদারটা একটু ঘুরে দেখি, তোমাদেরও দেখাই একটু। তো চলো, আমাদের বাইরে দিয়ে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর এটার ভেতর দিয়ে যাওয়া যায়, মানে নিচে দিয়ে সিঁড়ি টাইপের করা আছে, তো ওইখান দিয়ে গিয়ে একটা মিউজিয়াম মতো করা আছে, তো নিচে দিয়ে নামতে হবে, তারপর ওই দিক দিয়ে গিয়ে মিউজিয়ামে ঢুকতে হবে। তো চলো, তো মিউজিয়ামে ঢোকার আগে সামনেটাই এটা কত রকমের মেডেল দিয়ে সাজানো আছে দেখো, তো এরপর আমরা মিউজিয়ামের ভেতরে যাব। তো চলো এবার ভেতরে ঢুকি। আর ওরা দুজন সামনে এগিয়ে গেছে, আর উনি গাইড করছেন আর এই মিউজিয়ামের ব্যাপারে এক্সপ্লেন করছেন। তো আমি ততক্ষণ একটু ভিডিও করে নিই চারিধারটা এখান থেকেই, তো আপনাদের দেখাই। এর ভেতরে আবার অনেকগুলো শপও আছে। আর এই যে স্মৃতিসৌধটা যেটা আপনাদের তখন বাইরে থেকে দেখালাম, এটা ভেতর থেকে, তো কতটা উঁচুতে দেখুন। আর এগুলো সব ধাপ ধাপ করে সিঁড়ির মতো করা আছে, যেটা সিঁড়ি দিয়ে আবার ছাদেও যাওয়া যায়, তো আমরাও গিয়েছিলাম ওখানে, ভিডিও করতে পারিনি। আর চারিধারটা দেখুন কি সুন্দর করা আছে। তো আমরা এখন চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন, এটা হচ্ছে স্টাইন অফ রিমেম্বার্সের অপোজিটই, যেটা আমার জানা ছিল না। আমি ভেবেছিলাম হয়তো অনেকটা দূরে আবার ওটা হবে, কিন্তু না, ওর অপোজিট সাইডটি এটা ছিল, তো ওটা থেকে একটুখানি এসি এইটা। তো চলো দেখি কি আছে, বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের গাছ, এইসবই আছে, গাছের নামটাম জানি না অত, আর কিছু লেখাও নেই। কিছু কিছু লেখা আছে যে কোথা থেকে জিনিসগুলো আনা হয়েছে, কোন দেশের কোনটা কী, এইসব। আর এইটা দেখো স্ট্রাকচারের মতো করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। সবুজ ঘাসের ওপর কি সুন্দর সাদা সাদা ছোট ছোট ফুল ফুটেছে দেখুন। আমি ফার্স্ট ভেবেছিলাম ফুলগুলো পড়ে আছে, তারপর দেখলাম যে না, ফুলগুলো ফুটেছে, তো খুব সুন্দর লাগছে। আর এই পার্ক মতো করা আছে, চেয়ার রাখা আছে যেখানে সবাই এসে বসছে, গল্প করছে, ঘুরছে, অনেকে আবার দেখছি শুয়ে পড়েছে, তো অনেকে আবার ল্যাপটপে কাজ করছে, এইসবই দেখছিলাম। অনেক বাচ্চারা খেলা করছে, আর কত রকমের পাখির আওয়াজ শোনা যাচ্ছিলো, কিচির মিচির করে দারুণ লাগছিলো শুনতে, এত পাখির আওয়াজ একসাথে শোনা যায় না, তো খুব সুন্দর লাগছিলো এটা। দূর থেকে দেখো মনে হচ্ছে সবুজ ঘাসের উপর একটা বল পড়ে, কিন্তু একটা পুচকি বাচ্চা মেয়ে, দেখো কি সুন্দর হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে এক একাই, ওই দিকে বাচ্চা আছে, ওদের দিকে যাচ্ছে, মাটা যাচ্ছে আনতে। এই দিকটায় দেখো অনেক রকমের ফুল আছে, ছোট ছোট গোলাপ ফুলের মতো দেখতে, কিন্তু গোলাপ ফুলের পাতা তো না দেখে মনে হলো কি ফুল জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে। এই দিকটা পুরোটাই ফুল আছে, তো দেখুন কি সুন্দর লাগছে।
তো আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ির পথে। আর দূর থেকে তখন যে ফোয়ারাটা আপনাদের দেখিয়েছিলাম সেটা এখন কাছ থেকে দেখালাম, কারণ ওই একই রাস্তা দিয়ে আমরা ফিরছি। তো ভাবলাম কাছ থেকে আপনাদের একটু দেখিয়ে দিই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য আরেকটা নতুন ব্লগে। বাই বাই।